সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 87, আজ শনিবার, বাংলার 32 আষাঢ় 1428, ইংরাজি 17 জুলাই 2021। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য ও সুরভি মৈত্র। কথা বলতে আসছেন এখন নন্দিতা ও সুরভি। নমস্কার, আমি নন্দিতা। আমি সুরভি। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, and greatness are thrust upon some others. কেউ মহান হয়ে জন্মগ্রহণ করেন, কেউ মহানতা অর্জন করেন, এবং কারো উপর মহানতা চাপিয়ে দেওয়া হয়। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানে আজকের পর্বে যার কথা বলা হবে, তিনি তাঁর কর্ম দিয়ে মহানতা অর্জন করেছিলেন। বাংলার সেই প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানীকে আজ স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য। তিনি রাধাগোবিন্দচন্দ্র। রাধাগোবিন্দচন্দ্র বর্তমান বাংলাদেশের যশোর জেলার বকচর বা বাগচর গ্রামে 1878 খ্রিস্টাব্দের 16 জুলাই এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা গোরাচাঁদ চন্দ্র ছিলেন গ্রামের একজন ডাক্তারের সহকারী, আর মা পদ্মমুখী ছিলেন একজন সাধারণ গৃহিণী। গ্রামের পাঠশালায় পড়া শেষ করে রাধাগোবিন্দ যশোর জেলা স্কুলে ভর্তি হন। লেখাপড়ার চেয়ে তার রাতের আকাশের প্রতি আগ্রহ ও আকর্ষণ ছিল বেশি। এই কারণে তিনি 3-3 বার প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। 1899 সালে তাঁর বয়স যখন মাত্র 21 বছর, তখন তার সাথে মুর্শিদাবাদের ত্রিভঙ্গ সুন্দরনাথের 9 বছরের কন্যা গোবিন্দ মোহিনী দেবীর বিবাহ হয়। তাদের এক ছেলে কালিদাস ও এক মেয়ে বর্ষা। বিয়ের পর রাধাগোবিন্দ আর একবার শেষবারের মতো প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন, কিন্তু অকৃতকার্য হন। বারংবার অকৃতকার্য হয়ে তিনি পড়াশুনোর পাঠ চুকিয়ে দেন। 10 বছর বয়সেই তিনি বকচরের বাড়ির ছাদ থেকে জ্যোতির্বিজ্ঞান শিক্ষার কোনো পাঠ ছাড়াই আকাশের তারা দেখা শুরু করেন। 14 বছর বয়সে তিনি আকাশের তারা চেনার ব্যাপারে পোক্ত হয়ে ওঠেন। অবশ্য যশোর শহরের উকিল কালীনাথ মুখোপাধ্যায় তাকে এ ব্যাপারে খুব সহায়তা করেছিলেন। কোনো রকম তথাকথিত ডিগ্রি ছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব সত্ত্বেও শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি, ধৈর্য, নিষ্ঠাকে সম্বল করে একজন মানুষ যে কত কি করতে পারেন, রাধাগোবিন্দচন্দ্র তার এক উদাহরণ। বাঙালি মুন্নার কিংবা শ্রীনগরে বেড়াতে যায়, পাহাড়ের সৌন্দর্য দেখে, কিন্তু রাতের আকাশে গ্রহ নক্ষত্র, উল্কা, তারা খসে পড়া দেখার জন্য বেশি সময় দেয় না সেই ভ্রমণ পিপাসু বাঙালি। ক্যামেরা তাক করে গাছপালা, পাহাড়, নদীর দিকে, কিন্তু রাতের আকাশের তারার দিকে সে তুলনায় খুব কম। কবিতাতে সে দূর আকাশের সুখ তারা চেনাতে চায়, কিন্তু নিজে হয়তো আকাশে তাকে খুঁজে বার করতে পারবে না, হয়তো চায়ও নি। মাতৃহীন বা পিতৃহীন হয়ে শিশু হয়তো শুধু শিখে এসেছে, প্রিয়জন দূর আকাশের তারা হয়ে গেছে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি নিয়ে দাও আমার
আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে। শিকল খুলে উড়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেউ বলে মা ভোরের বেলায় চাপা বনের পোলের মেলায় ফুল কুড়িয়ে, কখন যেন ঠাকুর ঘরে আসে। ভোরের আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপার তলায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মা ভুলে গেছে, পাই না তাকে আর কোথাও, ও তোতা পাখি রে। শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেউ বলে রোজে নিশুত রাতে তারা দেশে রাঙি নাতে, মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে। কেউ বলে রোজে নিশুত রাতে তারা দেশে রাঙি নাতে, মা দেখা দেয় চুপি চুপি আলু ছায়ার মাঝে। রোজি ভাবি জেগে থাকি, মাঝে আমায় দেবে ফাঁকি, কখন যে ঘুম জড়িয়ে আসি বুঝিতে পারি না যে। পাখি তুমি লক্ষ্মী আমায় মায়ের কাছে নিয়ে যাও, ও তোতা পাখি রে। শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। বোলপুর থেকে আমাদের শিশু শিল্পী সৃজা ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম ও তোতা পাখি রে। গানটির কথা ও সুর প্রবীর মজুমদার। রাধা গোবিন্দচন্দ্র ছিলেন ব্যতিক্রমী ব্যক্তি। শত সমস্যার মধ্যেও তার আবেগপ্রবণ মন কিন্তু দূর আকাশের প্রকৃত নক্ষত্রটিকে খুঁজে বার করার জন্যে ব্যাকুল ছিল। জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দচন্দ্রের কথা বলতে গেলে আর এক মহামনীষী অক্ষয় কুমার দত্তের কথা বলতেই হয়। 1820 সালের 15 জুলাই বর্ধমান জেলার চুপি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সাংবাদিক, প্রবন্ধকার, লেখক এবং মাতৃভাষায় বিজ্ঞান প্রচারক অক্ষয় কুমার দত্ত। এই অক্ষয় কুমার দত্ত রচিত 3 খণ্ডের চারুপাঠ একটি উচ্চমানের জ্ঞান বিজ্ঞানের বই। রাধাগোবিন্দ যখন ষষ্ঠ শ্রেণীতে পড়েন তখন তাদের পাঠ্য বই ছিল চারুপাঠের তৃতীয় ভাগ। সেই তৃতীয় ভাগে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ ছিল যার নাম ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড। রাধাগোবিন্দ তাঁর আত্মজীবনীমূলক পাণ্ডুলিপিতে লিখেছেন, অক্ষয় কুমার দত্তের চারুপাঠ তৃতীয় ভাগ পড়িয়া নক্ষত্রবিদ হইবার জন্যে আর কাহারও বাসনা ফলবর্তী হইয়াছিল কিনা জানি না, আমার হইয়াছিল। সেই উদ্দাম ও উশৃঙ্খল বাসনার গতিরোধ করিতে
আমি চেষ্টা করি নাই। পড়াশোনা শেষে 2 বছর তিনি কোনো চাকরি পাননি। পরে 1901 সালে যশোর কালেক্টরেট অফিসে খাজাঞ্চির চাকরি পান। তখন তার মাসিক বেতন ছিল 15 টাকা। পরে ক্রমশ তিনি ট্রেজারি ক্লার্ক ও কোষাধ্যক্ষের পদে প্রমোশন পান। অবসর নেবার সময় তার মাসিক বেতন ছিল 175 টাকা। 1910 সালে হ্যালির ধূমকেতু আকাশে আবির্ভূত হয়। প্রথমে খালি চোখে ও পরে একটি বাইনোকুলার দিয়ে রাধাগোবিন্দ তা দেখেন এবং তাঁর পর্যবেক্ষণ লিখে রাখেন। পরে তাঁর পর্যবেক্ষণ নিয়ে লিখলেন নানা প্রবন্ধ। তাঁর সেই প্রবন্ধ হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। হৃদয়ের আকুলতা নিয়েই আকাশ প্রদীপের মতোই দূর নক্ষত্রের পানে রাতের পর রাত জেগে দূর আকাশের দিকে নক্ষত্রের দিকে চেয়ে থাকতেন রাধা গোবিন্দ চন্দ্র। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে শান্তিনিকেতন থেকে শিপ্রা যশমণ্ডল শোনালেন আকাশ প্রদীপ জলে। গানটির কথা পবিত্র মিত্র, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়। জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দ চন্দ্রের কথা বলতে গেলে আরও একজন শিক্ষকের কথা বলতে হয়। তিনি শান্তিনিকেতনের জগদানন্দ রায়। বাংলা ভাষায় তাঁর লেখা বিজ্ঞান চর্চার বই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জ্ঞানের ভোজে এদেশে তিনি সর্বপ্রথমে
কাঁচা বয়সের পিপাসুদের কাছে বিজ্ঞানের সহজ পথ্য পরিবেশন করেছিলেন। আমার প্রয়োজন ছিল এমন সব লোক যারা সেবা ধর্ম গ্রহণ করে এই কাজে নামতে পারবেন, ছাত্রদের আত্মীয় জ্ঞানে নিজেদের শ্রেষ্ঠ দান দিতে পারবেন। বলা বাহুল্য, এরকম মানুষ সহজে মেলে না। জগদানন্দ ছিলেন সেই শ্রেণীর লোক। প্রকৃত শিক্ষক কোনো নির্দিষ্ট একটি বিষয়ের শিক্ষক হন না। পড়া, পড়ানো, কথাবার্তা, বাচন বা ভঙ্গিমার বিশেষ দোষ, রসবোধ সব কিছু মিলিয়ে যে ব্যক্তিত্ব, সেই গোটা মানুষটাই শিক্ষক। সেই জগদানন্দ রায় রাধাগোবিন্দচন্দ্রকে দূরবীন কেনার পরামর্শ দেন। রাধাগোবিন্দচন্দ্র সংসারের সমস্ত খরচের হিসাব লিখে রাখতেন। তা থেকে জানা যায় 1912 সালের দিকে রাধাগোবিন্দ তার বেতনের টাকা জমিয়ে ও খানিকটা জমি বিক্রি করে 160 টাকা 10 আনা 6 পাই দিয়ে ইংল্যান্ডের এফ বার্নার্ড থেকে 3 ইঞ্চি ব্যাসের একটি প্রতিসরণ দূরবীন কেনেন। প্রথমে মূল দূরবীনটির টিউব ছিল কার্ডবোর্ডের তৈরি, পরে আরও 96 টাকা 10 আনা খরচ করে ইংল্যান্ড থেকে পিতলের টিউব আনিয়ে দূরবীনটির উন্নতি সাধন করেন। দূরবীন আসার পরে রাধাগোবিন্দচন্দ্রের অনুশীলনের আরেক পর্ব আরম্ভ হয়। তিনি যুগল নক্ষত্র, নীহারিকা কিংবা গ্রহ দেখতেন। পরে জগদানন্দ রায়ের উপদেশ মতো স্টার অ্যাটলাস এবং ওয়েব সিলেসিয়াল অবজেক্ট কিনে গগন পর্যবেক্ষণ করতে আরম্ভ করেন। তিনি এই সময় থেকে ক্রমশ আকাশের সমস্ত রাশি, নক্ষত্র ও যাবতীয় তারা চিনে নিয়েছিলেন এবং কোনো নির্দিষ্ট তারায় দূরবীন স্থাপনা করতে পারতেন। আকাশ ভরা সূর্য তারা, সেই তারার দিকে দৃষ্টি রেখে দূরবীন স্থাপনা করে রাধাগোবিন্দচন্দ্র আবিষ্কার করতেন তার প্রাণের ভিতরের কথা। তার মধ্যেই যেন প্রাণ খুঁজে পেতেন, অসীমের মধ্যেই প্রাণের সন্ধান পেতেন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে, আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে
লাগে আমার গান কানে পেতেছি চোখ মিলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে ঘুরেছি সন্ধান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীত শোনালেন কুন্তল চক্রবর্তী। 1918 সাতই জুন তিনি আকাশে প্রথম একটি উজ্জ্বল নক্ষত্র লক্ষ্য করলেন। তিনি তার এই পর্যবেক্ষণের কথা হার্ভার্ড মানমন্দিরে জানান। সেখানকার কর্মকর্তারা রাধাগোবিন্দের এই পর্যবেক্ষণে চমৎকৃত হন। প্রকৃতপক্ষে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র নোভা পর্যবেক্ষণ করেছিলেন। নোভা হল এমন নক্ষত্র যার উজ্জ্বলতা দুই দিন পর গিয়ে 10-15 গুণ বৃদ্ধি হয় ও কিছুক্ষণের জন্য তা স্থায়ী হয়। নোভা অ্যাকুইলা 1918 আবিষ্কৃত হয়। বলতে বাধা নেই, রাধাগোবিন্দচন্দ্রই প্রথম ভারতীয় যিনি নোভা পর্যবেক্ষণ করেছিলেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভ্যারিয়েবল স্টার অবজারভার্স আভসো তাঁকে সম্মানসূচক সদস্য পদ প্রদান করেন। তিনি তার পর্যবেক্ষণ করা সব তথ্য আমেরিকার আভসোকে পাঠাতেন। 1946 সালে প্রকাশিত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানী হিসেবে আভসোর তালিকাভুক্ত হন, যাঁরা 10,000-এরও বেশি পরিবর্তনশীল তারা দেখেছেন। 1919 থেকে 1954-র মধ্যে তিনি 37,215 পরিবর্তনশীল নক্ষত্র পর্যবেক্ষণ করেন। আকাশের শত সহস্র লক্ষ তারার মধ্যে প্রকাশিত হতে থাকে তাঁর মনের কথা এবং যেন সেই নক্ষত্রের রশ্মিতেই তাঁর অন্তরের ভাবনার বিচ্ছুরণ। আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে তবু নিকুঞ্জের মোর।
আনন্দ লুভিয়াছে এক গভীর গন্ধ আমার চিতে শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী শোনালেন রবীন্দ্রসঙ্গীত আজি যত তারা তব আকাশে। বোস্টনের আপসোর অফিসের গ্রন্থাগারে এখনও তাঁর নিজের হাতের লেখা পোস্টকার্ডগুলো সযত্নে রক্ষিত আছে। রাধাগোবিন্দ তাঁর তারা পর্যবেক্ষণের কথা ব্রিটেন ও ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞান মহলেও পাঠাতেন। ফ্রান্সের শিক্ষা দপ্তর রাধাগোবিন্দকে 1928 সালে অফিসার দ্য অ্যাকাডেমিক সম্মানে ভূষিত করেন। তাঁর বিশেষ উল্লেখযোগ্য কাজ ছিল নক্ষত্র, উল্কা, গ্রহণ এবং ভেরিয়েবল স্টার বলে কিছু বিশেষ তারার ঔজ্জ্বল্য পরিমাপ করা। ভেরিয়েবল স্টার হল সেগুলি যার ঔজ্জ্বল্য সময়ের সঙ্গে নিয়মিত বা অনিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং তা কয়েক ঘন্টা থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। 1926 সালে হার্ভার্ড মানমন্দির থেকে তাঁকে একটি 6 ইঞ্চি ব্যাসের দূরবীন পাঠানো হয়। সেখানকার পরিচালক হার্লো শ্যাপলে চিঠিতে লেখেন, বিদেশ থেকে পরিবর্তনশীল নক্ষত্র সম্পর্কে আমরা যে সব পর্যবেক্ষণমূলক তথ্য পেয়ে থাকি তার মধ্যে আপনার দান অন্যতম। আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। পূর্ববঙ্গে জীবনের অধিকাংশ সময় কাটালেও 1947 ভারত বিভাগের পরে তিনি ভারতে চলে আসেন। প্রথমে উত্তর চব্বিশ পরগনার সুখচর পানিহাটিতে আসেন, সেখানে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ক্লাব গড়ে তোলেন। তিনি অনেক বই লিখেছিলেন কিন্তু জীবদ্দশায় শুধুমাত্র ধূমকেতু বইটি প্রকাশ হয়। তাঁর অনেক পাণ্ডুলিপি হারিয়ে গেছিল। ছোটবেলায় ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড পড়ে অন্তরে নাড়া দিয়েছিল, তাতে সৃষ্টিকর্তার খেলার রহস্য যতটুকু খুঁজে বার করতে পেরেছিলেন তা জ্যোতির্বিজ্ঞান জগতে আজও অমর হয়ে আছে। খেলিছো এ বিশ্বলোয়ে
বিরাট শিশু আনুমনে খেলিছু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছু, এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনুমনে খেলিছু। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো, এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনুমনে খেলিছো। দ্বারকারু বিশ্বশী খেলনা তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, দ্বারকারু বিশ্বশী খেলনা তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার, নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার, হাসিছো খেলিছো তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো, এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনুমনে খেলিছো, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছো, এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনুমনে খেলিছো। ত্রিপুরার আগরতলা থেকে নজরুল গীতি শোনালেন প্রণব চন্দ্র। শেষ বয়সে রাধাগোবিন্দ চন্দ্র খুবই আর্থিক অনটনের মধ্যে ছিলেন। ১৯৫৭ সাল নাগাদ উত্তর চব্বিশ পরগনার বারাসাতের দুর্গাপল্লীতে স্থায়ীভাবে চলে এসেছিলেন। ১৯৭৫ সালের এপ্রিল মাসের ৩ তারিখে ৯৭ বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় দুর্গাপল্লীতে এই মহান কর্মী
রাধা গোবিন্দচন্দ্রের প্রয়াণ ঘটে। 100 বছর আগে জ্যোতির্বিজ্ঞান মহলে এই মানুষটির অবদান বিদেশে বিশেষ স্বীকৃতি পেলেও আমাদের দেশের অনেক মানুষের কাছেই রাধা গোবিন্দচন্দ্র নামটি এখনও প্রায় অজানাই রয়ে গেছে। আমাদের দেশ ও দেশের মানুষ তাঁকে, তাঁর অবদানকে আরও চিনে উঠুক এই প্রার্থনা নিয়ে এবং তাঁকে আরেকবার স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের পরবর্তী বিশেষ অনুষ্ঠানে থাকবে কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের কথা, আগামীকাল রবিবার 18ই জুলাই। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা, আমি সুরভি। সকল শ্রোতা বন্ধুদের খুব ভালো থাকবেন, সাবধানে এবং সুস্থ থাকবেন এই কথা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।